হইতে দণ্ডবাদ করে দেবে, তাতে কি হবে অন্য কোন প্রাণীর ধ্বংস করার কোনো ভয় থাকবে না। তাই এবার মানন্দ রানী গোপালকে বলরামের হস্তে সমর্পণ করে দি। এবার সবে একার গণে মিলে মানন্দ রানীর চরণে প্রণাম জানিয়ে সবরা একার গণে মিলে কথা না গচারণে যাবার জন্য প্রস্তুত হয়েছে। আজি সকলে ধন্যবাদ সগণকে প্রাণকানো আমার মুরলী বাজে একত্রিত করে কেমন করে গোষ্ঠ গোচারণে গেল। গোষ্ঠ গোচারণে যাবার জন্য তারা প্রস্তুত হলো। অধরে মুরলী ধরে বাজাতে লাগিল, বাজাতে লাগিল আনন্দে ধনু গণ নাচিয়া চলিল, নাচিয়া চলিল এবার যখন মন আনন্দে ধেনুগণ নেচে নেচে চলে যে বৎসগণে কেমন করে চলেছে বৎসগণ এবার অগো বৎসগণ যায় ধেনুর পিছে, বৎসগণ যায় ধেনুর পাছে, বৎসগণ যায় ধেনুর পিছে, বৎসগণ যায় ধেনুর পাছে আমার আনন্দে নেচে নেচে বৎসগণ যায় ধেনুর পিছে, আনন্দে নেচে নেচে বৎসগণ যায় ধেনুর পাছে অগো আনন্দে নেচে নেচে বৎসগণ যায় ধেনুর পিছে, আনন্দে নেচে নেচে বৎসগণ যায় ধেনুর পাছে বৎসগণ যায় ধেনুর পিছে, বৎসগণ যায় ধেনুর পাছে বৎসগণ যায় ধেনুর পিছে। কেমন করে অগ বৎসগণ যায় নাচিয়ে নাচিয়া, বৎসগণ যায় নাচিয়া, অগ বৎসগণ যায় নাচিয়া নাচিয়া, বৎসগণ যায় নাচিয়া সবরা কালগণে মিলে যখন তারা জাপট রাস্তায় আগমন করেছি প্রাণকানুর মুরলীর ধ্বনি শ্রীমতী রাধারানীর কর্ণে প্রবেশ করেছে। শ্রীমতী রাধারানীর কর্ণে যখন প্রাণ গোবিন্দের মুরলীর ধ্বনি প্রবেশ করল তখন শ্রীমতী রাধারানী কোথায় ছিলেন? সখীগণকে নিয়ে কৃষ্ণ আলাপ আলোচনায় রত। ঠিক তেমনি সময় প্রাণ গোবিন্দের বংশীর ধ্বনি তার কর্ণে প্রবেশ করেছে। তাই তো মহাজন পদকর্তা পদে বলেছে, সখীর সমাজে হেরাই ছিলে নবসিয়া, সখীর সমাজে রাই ছিলে নবসিয়া, সখীর সমাজে রাই ছিলে নবসিয়া, সখীর সমাজে রাই ছিলে নবসিয়া, অব হেম কলেশে মেরবাসি উঠিল বাজিয়া, অব হেম কলেশে মেরবাসি উঠিল বাজিয়া, অব হেম কলেশে মেরবাসি উঠিল বাজিয়া, অব হেম কলেশে মেরবাসি উঠিল বাজিয়া। সখীগণ কিনি কৃষ্ণ আলাপ আলোচনায় রত। ঠিক তেমনি সময় প্রাণ গোবিন্দের বংশী ধ্বনি শ্রীমতী রাধারানীর কর্ণে প্রবেশ করেছে, প্রবেশ করেছিল। তাই শ্রীমতী রাধারানী গৃহের বাহিরে এসে সখীগণকে ডেকে ডেকে বলছে, এই ললিতা, আরে ও
আমার প্রাণী গোবিন্দ কেমন করে গোষ্ঠ বছরণে গমন করেছে বলছে কথা কোথায় তোর প্রাণী গোবিন্দ? শ্রীমতী রাধারানী বলছে ওই দে ভালো করে চেয়ে দে আমার প্রাণী গোবিন্দ রাখাল গরুকে কেমন করে গোছারণে চলেছে। শ্রীমতী রাধারানী আমার রানিয়া রাস্তার চন্দ্র শালিকার ওপর থেকে যখন প্রাণ গোবিন্দের দিকে নয়নে দিয়েছে তখন প্রাণ গোবিন্দ শ্রীমতী রাধারানীর দিকে নয়ন দিল। দেখুন এখানে তো অনেক লোকের সমাগম ছিল, প্রাণ গোবিন্দের সাথে ছিল কে? রাখাল গণ, দাদা বলরাম। তাই দাদা বলরামের জন্য এখানে প্রকাশ্য মিলন হলো না। আজ শ্রীমতী রাধারানী প্রাণ গোবিন্দের শুনে কেমন করে মিলন হলো? অগণ নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, যখন এখানে রাধারানী প্রাণ গোবিন্দের সাথে মিলন হলো, মহাজন পরে বলেছে মিলন হের সবাই করে তালি জুড়ে জুড়ে মিলন হের হইল গো ওয়াজি
এবারে যখন রাধারানীর মিলন হলো, রাধারানীকে ডেকে ডেকে বলছে প্রাণ গোবিন্দ, হে রাধে রাধে গো, অদিকে বেলা হে তো, এখন আমাকে দুষ্ট বচরণে গমন করতে হবে, রাধে এখন আমি চলে যাব, অবই এখন আমি যাই গবনে, বলি এখন আমি যাই গবনে, যাই গবনে দেখা হবে সুবল মিলনে, এখন আমি যাই গবনে, দেখা হবে সুবল মিলনে, এখন আমি যাই গবনে, দেখা হবে সুবল মিলনে, এখন আমি যাই গবনে, হবে সুবল মিলনে, এখন আমি যাই গবনে, এখন আমি যাই গবনে, এখন আমি যাই গবনে, বলছি কি রাধে গো, এখন আমি চলে যাই, মধ্যাহ্ন সময়ে তোমার সঙ্গে আমার দেখা হবে। শ্রীমতী রাধারানী বলছে, বন্ধু তুমি চলে যাবে, ঠিক আছে যাও, রাধারানীর মন চাচ্ছে না বিদায় দিতে, তাই রাধারানী বলছে, ও যাইও না যাইও মাচারিয়া, ও যাইও না আজাইও না গো বন্ধু, বন্ধু গো আমাদের চারিয়া, ও যাইও না যা যাইও না বন্ধু, বন্ধু গো আমার চারি, হয়ে গো তুমি যদি যাও চারিয়া, ওই আমি বাঁচিব কার নিয়ারে, তুমি যদি যাও ওরে বন্ধু, বাঁচিব রাধারানী কি বলছে, রাধে গো আমি এখন চলে যাই, রাধারানী তার সখীগণকে ডেকে ডেকে বলছে, আরে ও ললিতা
গোবিন্দ কেমন করে গোষ্ঠগোচরণে গমন করেছে, আবার কেমন করে চলেছে। সখীগণকে ডেকে ডেকে বলেছে, তোরা দেখ গো বাহির হইয়া তোরা শুনগ নীরব হইয়া, কিশু কি সুন্দর বাসিঠি যায় গো বাজাইয়া, নীরব হইয়া শুনিব কানে পাতি কি সুন্দর বাসিঠি যায় গো বাজাইয়া, ও তোদা দেখ বাহির হইয়া শুনব নীরব হইয়া কি সুন্দর বাসিঠি যায় গো বাজাইয়া, তোরা দেখ বাহির হইয়া শুনব কানে পাতিয়া কি সুন্দর বাসিঠি যায় গো বাজাইয়া, কি সুন্দর বা সিটি যায় গোয়া যাইয়া, লাই কি সুন্দর বা ও গালাই কি সুন্দর বা সিটি যায় গোয়া যাইয়া, কি সুন্দর বা সিটি যায় গোয়া যাইয়া, গোবাহিনী হইয়া সুন্দর নীরব হইয়া কি সুন্দর বা সিটি যায় গোয়া যাইয়া, বাহির হইয়া সুন্দর নীরব হইয়া কি সুন্দর বা সিটি যায় গো বাজাইয়া, আমার বন্ধু কটে যায় অধর মুরলি বাজায়, আমার বন্ধু বনে যায় অধর মুরলি বাজায়, বন্ধু বনে যায় অধর মুরলি বাজায়, আমার বন্ধু বনে যায় অধর মুরলি বাজায়, সুন্দর বা সুখী যাই গো বাজাইয়া, বাহির হইয়া সুন্দর নীরব হইয়া রাধে বাহির হইয়া সুন্দর নীরব হইয়া কি সুন্দর বা সুখী যাই গো বাজাইয়া, আমার বন্ধু রসিক সান একা একা আমারে বা, 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 সবে গায়ে গান প্রাণ সই গায়ে গান আমারে বিনাই, গায়ে গান প্রাণ সই গায়ে গান আমারে বিনাই, গায়ে গান প্রাণ সই গায়ে গান বাহির হইয়া শুনব নীরব হইয়া কি সুন্দর বাসুকে যাই গো বাজাইয়া, ভালো শীতে নাই রে জল শীঘ্র চল যমুনার জল, ভালো শীতে নাই রে জল শীঘ্র চল যমুনার জল, ভালো শীতে নাই রে জল শীঘ্র চল যমুনার জল, ভালো শীতে নাই রে জল শীঘ্র চল যমুনার জল, সব সখী মিলিয়া যাব আমরা প্রাণ সরি, যাব আমরা সব সখী মিলিয়া যাব আমরা প্রাণ সরি, যাব আমরা সব সখী মিলিয়া যাব আমরা প্রাণ সরি, যাব আমরা সব সখী মিলিয়া যাব আমরা প্রাণ সরি, যাব আমরা সব সখী মিলিয়া সুন্দর বা সুখী যাই গো বাজাইয়া,
আমরা দেখতে পাচ্ছি না, বলছে ভালো করে চেয়ে দে। ওই যা ওই যা গো ললিতে, ওই যায় ওই যায় প্রাণ বন্ধু দেখা যায়, ওই যায় ওই যায় গো ললিতে, ওই যায় প্রাণ বন্ধু দেখা যায়, ওই যায় ওই যায় গো, ওই যায় ওই যায় প্রাণ বন্ধু দেখা যায়, ওই যায় ওই যায় গো ললিতে, ওই যায় প্রাণ বন্ধু দেখা যায়, ওই যায় ওই যায় গো। ভালো করে চেয়ে দেখ, ওই আমার প্রাণ গোবিন্দ চলে যাচ্ছে গোষ্ঠ গোচারণে। এবার শ্রীমতী রাধারানী গৃহপানে চলে গেলেন, আমার প্রাণ গোবিন্দ তার রাকালগণকে নিয়ে গোধেনুগণকে নিয়ে কোথায় চলে গেলে, গোষ্ঠ গোচারণে চলে গেলেন। কেমন করে গো অগো রাম খানাই বনে গেল, খানাই গতে গেল, খানাই গতে গেল, আনন্দে হরি বল হরি বল হরি বল, হরি বল রাম খানাই গতে গেল, আনন্দে হরি বল রাম খানাই গতে গেল, আনন্দে হরি বল রাম খানাই গতে গেল, 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম।